नमस्कार दर्शक बंधुरा, प्रेम स्ट्रीम कुकिंग है अपन सबा के जाना स्वागत। आज के रेसिपी आलू फुलकपी दिए कई माछेर पतला झोल। गरम भाते रेसिपिटा खेते किन्तु असाधारण लागे, ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। आशा करछि रेसिपिटा आपनादेर भालो लागबे। कई माछेर पतला झोल बनानोर जन्य आमि एखाने 400 ग्राम कई माछके भालो करे परिष्कार करे नून हलुद माखिये रेखेछि। एई माछगुलोके एबार आमि तेले भेजे नेब। कड़ाइते तेल दिए दिए, तेलटा गरम हो गेछे। एरपर एक एक करे माछगुलो आमि तेलेर मध्ये छेड़े देब। गैसेर फ्लेमटाके मीडियामे रेखे आमि माछगुलोके भेजे नेब। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। আবারও 2 মিনিট রাখবো, রেখে মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নিলাম। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এই ফুলকপিগুলো আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে আমি তুলে রাখবো। হাফ টিস্পুন জিরে আর একটা তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটো আর আদা বাটাটাকে একটু কষে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। দেখুন টমেটোটা গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে একটা সুন্দর কালার হওয়ার জন্য দিয়েছি। সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম, এতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে আর তলায় লেগেও যাবে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, বেশি ঝোল রাখতে হলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর মাছগুলো। ফুলকপি আর মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিট রান্না করব, যাতে আলুটা আর মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মিনিট ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল। দেখুন বন্ধুরা আলু ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।
আর ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপিগুলো দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে গিয়ে প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে যায় আপনাদের কাছে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।